তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেখাটি অনেক সময় যে সমস্যাটি হয়, আপনারা অনেকেই প্লে স্টোরে যাওয়ার পর যে কোনো অ্যাপস ইনস্টল করতে যান, অ্যাপস ইনস্টল করতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটি আপনাদের সামনে শো করছে এবং কোনো অ্যাপস ইনস্টল হচ্ছে না। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এই সমস্যাটিতে পড়েছেন। আর পুরো ভিডিও জুড়েই সাথে আছে আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে রাখুন। তো ভিউয়ার্স, এই সমস্যাটি থেকে আপনারা কীভাবে বের হবেন, এটি খুবই সহজ একটি সমাধান। আপনারা যে কাজটি করতে পারবেন, এই যখনই এই সমস্যাটি হবে আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে এটার উপরে আপনারা ট্যাপ করে ধরে থাকবেন। ট্যাপ করে ধরে থাকলে দেখতে পারবেন যে এখানে অ্যাপস ইনফো নামে একটি অপশন এসেছে, আপনারা এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন একদম নিচে অথবা আপনাদের যে কোনো সাইডেই থাকতে পারে যে ক্লিয়ার ডাটা আমার একদম নিচে রয়েছে। আমি যেহেতু শাওমি ফোন ইউজ করি, শাওমি ফোনের একদম নিচে রয়েছে ডান দিকে ক্লিয়ার ডাটা। এই ক্লিয়ার ডাটা দিয়ে ক্লিক করবেন। এখানে দুই প্রকার ডাটা আছে, একটি হচ্ছে ক্যাশ এবং ডাটা। আপনারা ক্যাশটাতে কী করবেন, প্রথমে ক্যাশে ক্লিক করবেন, করার পরে ওকে করে দিবেন। এবং একইভাবে আপনারা এখানে যে ক্লিয়ার ডাটা দিয়ে আছে এটাতেও আপনারা ওকে করে দিবেন। তো আচ্ছা, এভাবেও হতে পারে। আরেকটি সমাধান এটির আছে, সেটি হচ্ছে যদি কেউ এভাবে আপনারা ট্যাপ করে ধরার পর অ্যাপস ইনফোতে নিয়ে না যায়, তো তারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন আপনাদের কোথায় রয়েছে অ্যাপস। অ্যাপসে যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এই আপনাদের অ্যাপসের ভিতরে এখানে আপনারা দেখতে পারবেন যে রয়েছে ম্যানেজ অ্যাপস। তো আপনারা কী করবেন, ক্লিক করবেন এই ম্যানেজ অ্যাপসে। ম্যানেজ অ্যাপসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের সবগুলো অ্যাপস এখানে শো করছে। এখান থেকে আপনারা সার্চ দিয়ে খুঁজে বের করবেন কোথায় রয়েছে প্লে স্টোর। তো আপনারা এখান থেকে প্লে স্টোরটি যখন খুঁজে পাবেন, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গেলেই আপনারা দেখতে পারবেন ঠিক সেই আগের অ্যাপস ইনফো যে অপশনটি, সেখানে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে। এখন আপনারা এখান থেকেই আপনারা সেই ক্লিয়ার ডাটা থেকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা করে দিবেন। তারপরে আপনারা ফোনটিতে কী করবেন, ফোনটি একবার রিস্টার্ট দিবেন। ফোনটিকে রিস্টার্ট দিলেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাপসগুলো কিন্তু ঠিক আগের মতোই সব ইনস্টল হচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।